হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য অ্যাক্যাভেডি কিন্তু আমরা হিস্ট্রি আইএনএম পার্ট থেকে কিন্তু রিভিশন ক্লাস করাবো অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্ট থেকে কিন্তু ড্রেসক্রিপটিভ ক্লাস থাকছে অবশ্যই আইসিডিএস ডাইরেক্ট আইসিডিএস প্রমোশান মিসলেনিয়াস মেন্স ডাব্লিউ রেলওয়ে সমস্ত পরীক্ষাতে কিন্তু তোমাকে হেল্প করবে ক্লাসটি ভাল লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো আর তুমি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাবিটি চ্যানেল নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কেননা আইসিডিএস তো রয়েছেই তারপরে প্রমোশনের ক্লাস থাকবে তারপরে রেলওয়ে ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তারপরে মিসলেনিয়াস মেন এবং তারপরে কিন্তু ডাব্লিউ শুরু হবে ঠিক আছে সুতরাং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সমস্ত ক্লাসের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল গিপ্ট অফ দ্যা গ্যাভেডিউ সেখানে তো আসছেই জয়েন না করে থাকলে জয়েন করে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু অন্য আপডেটগুলো আসছে গুরুত্বপূর্ণ টেলিগ্রাম অ্যাপটা থাকা কিন্তু তোমার কাছে জরুরি টেলিগ্রাম অ্যাপটি না থাকলে তুমি ডাউনলোড করে নিও আর যদি থাকে ডেসক্রিপশন বক্স থেকেও চেক করতে পারো কিংবা তোমার কাছে যদি টেলিগ্রাম অ্যাপ ওপেন করে গিপ্ট অফ দ্যা বলে সার্চ করবে সেখান থেকেও পেয়ে যাবে ওকে সেখান থেকে কিন্তু জয়েন করে নিও চলো আজকে ক্লাস আমি চটপট শুরু করে দিচ্ছি আজকে কিন্তু ছোট বড় দুই ধরনের প্রশ্নই কিন্তু আজকে ক্লাসে রয়েছে দেখো ফার্স্ট এক নম্বর প্রশ্ন কি বলেছে এক নম্বর প্রশ্ন বলছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার অ্যান্ড হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ঠিক আছে তো কী হবে আমার না উনিশশো কুড়ি সালের একত্রিশে অক্টোবর বোম্বাইতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে একটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেন কে লালা রাজপথ রায় ঠিক আছে এবং অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের গঠনটা মানে কেন সংগঠিত করা হয়েছিল ঠিক আছে উদ্দেশ্যটা কি ছিল সেটাও কিন্তু ভালো করে দেখে যেও ঠিক আছে এখান থেকে আচ্ছা চলো নেক্সট প্রশ্ন কী বলছে প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি দুই নম্বর জাতীয় তারপরে কিন্তু বড় প্রশ্ন আছে হু ওয়াজ পপুলারলি নোন ফ্রনটিয়ার গান্ধী অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অর্গানাইজেশান ফাউন্ডেড হিম ঠিক আছে কাকে আমরা ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে চিনি আমরা সবাই জানি যে খান আবদুল গফ্ফর খানকে কিন্তু আমরা সীমান্ত গান্ধী নামে চিনি বা বলা হয় এবং তার প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি ছিল না খোদা ই খিদামগার বা লাল কর্তা বাহিনী ওকে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার তিন বলেছে বলছে হোয়েন গান্ধী বিগেন অ্যাট ক্যাম্পেন অফ সিভিল ডিসিভিলেন্স অ্যান্ড হোয়াট এজ দ্য ফোকাস অফ দ্যুমেন ঠিক আছে যে আইনমান্য আন্দোলন ছিল সেই আইনমান্য আন্দোলন কবে শুরু করা হয় এবং এর ফোকাস এই আন্দোলনে ফোকাসটা কী ছিল মানে কোন সূত্র থেকে এই আন্দোলনটা শুরু হয় সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে তো উনিশশো তিরিশ সালে তো আমরা সবাই জানি মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ গান্ধীজি গুজরাটে সবরমতি আশ্রম থেকে সমুদ্র উপকূলে অবস্থিত ডান্ডি অভিমুখে যাত্রা করলে আইন অমান্য আন্দোলনের সূচনা কিন্তু হয় ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর দেখে নিই বলছি হোয়েন গান্ধী আর উইন প্যাক্ট ওয়া সাইন অ্যান্ড হোয়াই গান্ধী আড়ন কিন্তু একটা যে সন্ধি হয়েছিল এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বা যেটা আমরা দিল্লি চুক্তি নামেও চিনি ঠিক আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো এখানে জিজ্ঞেস করেছে যে কখন হয়েছিল এবং কেন হয়েছিল তো উনিশশো সালে পাঁচই মার্চ আমরা সবাই জানি গান্ধী আড়ন চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় প্রথম গোল টেবিল বৈঠক ব্যর্থ হলে ব্রিটিশ সরকার কংগ্রেসের সঙ্গে আপোষ করতে উদ্যোগী হয় এই উদ্দেশ্যে গান্ধীজির সঙ্গে তৎকালীন বড়লাট লর্ড আরোয়িন দীর্ঘ আলোচনার পর অবশেষে উনিশশো একত্রিশ সালের পাঁচই মার্চ গান্ধী আরোইন চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত করে আচ্ছা নেক্সট কিছু ছোট শূন্যস্থান পূরণ রয়েছে যেরকম বর্তমান ভারত ওয়াজ রিটেন বাই কে রিটেন করেছিল না বর্তমান ভারতের ছিল স্বামী বিবেকানন্দ ওয়াহাবি মিন্স ওয়াহাবি কথার অর্থ কি ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ ঠিক আছে নবজাগরণ হু ওয়াজ ড্যাশ ওয়াজ নোন অ্যাস মাস্টারদ্য মাস্টারদা নামে কে পরিচিত ছিল অবশ্যই সূর্য সেন কিন্তু পরিচিত ছিল নেক্সট দেখো বড়ো প্রশ্ন দিয়েছি বলছি কোশ্চেনটা দিয়েছে অ্যানালাইজ দ্য রোল অফ রাজা রাধাকান্ত দেব ঠিক আছে রাজা রাধাকান্ত দেব ইন দ্য প্রমোটিং ওমেন্স এডুকেশান ইন বেঙ্গল ঠিক আছে বেঙ্গলে ওমেন্স এডুকেশানে প্রমোশনের ক্ষেত্রে রাধাকান্ত দেবের কী ভূমিকা ছিল কী রোল ছিল সেটা নিয়ে কিন্তু এখানে জিজ্ঞাসা করেছে তো আমরা কী জানি যে অবশ্যই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব সক্রিয়ভাবে যুক্ত ছিলেন হিন্দু কলেজ স্কুল সোসাইটি সোসাইটির প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী রাজা রাধাকান্ত দেব নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেথন স্কুল ডাব স্কুল গঠনে নারীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য অনুপ্রাণিত করতে বিভিন্ন সভার আয়োজনে রাধাকান্ত দেব বিশেষ ভূমিকা কিন্তু নিয়েছিলেন এটা হার্ডলি হয়তো ফাইভ মার্কস মতো দেবে ঠিক আছে এরকম কোশ্চেনগুলো এরকম যথেষ্ট কিন্তু ফাইভ মার্কসে কিন্তু একটু যথে লিখলেই কিন্তু তোমার যথেষ্ট ঠিক আছে এবং এই জায়গাটায় কিন্তু সংবাদপত্রের ভূমিকাঠুমিকাগুলো একটু দেখে নিও এবং আমাদের সংবাদপত্রের যে ছিল পত্রপত্রিকাগুলো ছিল সেই জায়গাটা কিন্তু খুব ভালো করে কি ভূমিকা ছিল তাদের সেগুলো যেন কিন্তু ভালো করে দেখা থাকে এই জায়গাটায় আচ্ছা নেক্সট দেখো বলেছে এক্সপ্লেন দ্য স্বামী বিবেকানন্দ আইডিয়াল অফ রিলিজিয়াল রিফর্ম ঠিক আছে রিলিজিয়ান রিফর্মের ক্ষেত্রে সোম স্বামী বিবেকানন্দের কী ভূমিকা ছিল ঠিক আছে ধর্মীয় ক্ষেত্রে হ্যাঁ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই জায়গাটায় কিন্তু বিশেষ করে সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে একবারে তুমি ঈশ্বরচন্দ্রের সে থেকে শুরু করে তুমি কিন্তু ভালো করে কিন্তু এই জায়গাটা কিন্তু দেখে যাবে হুম সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে তারপরে আমাদের রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলো যেন ভালো করে দেখা থাকে যাই হোক দেখো বলছি স্বামী বিবেকানন্দের ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্তবাদ ঠিক আছে এখানে কিন্তু ধর্ম সংস্কার কথা বলা হয়েছে রিলিজিয়ান রিফর্মের কথা তাহলে ফার্স্ট লাইন কী লিখছি যে স্বামী বিবেকানন্দের ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্তবাদ বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দিয়ে এটিকে জনপ্রিয় করে তোলেন স্বামীজির বেদান্ত তত্ত্বের প্রচার সহায়ক উপাদান রূপে কর্মযজ্ঞে প্রচার করে সমস্ত পৃথিবীর মানুষের মুক্তির পথে সন্ধান দিয়ে গেছেন কুসংস্কার অস্পৃশ্যতা জাতিভেদ ধনী বিভেদ দূর করে তিনি জাতিকে ঐক্যবদ্ধ ও কর্মশক্তিতে উদ্দীপ্ত করার উদ্দীপ্ত হওয়ার আহ্বান জানান বিবেকানন্দ দেশকে মাতৃরূপে কল্পনা করে তার মুক্তির জন্য সকলকে সামিল হওয়ার আহ্বান জানান বিবেকানন্দের নব্য বেদান্তের অভিমুখ ছিল একটাই জগতের কল্যাণেই নিজের মুখ্য লাভ তার ধর্মদর্শন ঈশ্বরের সেবা প্রকৃতপক্ষে মানুষের সেবা করা ঠিক আছে এটুকখানে কিন্তু লেখা হয়েছে এবং এটাও কিন্তু পাঁচ থেকে দশ নম্বরে কিন্তু প্রশ্নে আসতে পারে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দিয়েছি দেখো এখানে জাস্ট বলেছে অ্যানালাইজ দ্য রোল অফ দ্য ওম্যান ইন দ্য আর্ম ইভেলিউশনারি স্ট্রাগেল অর্থাৎ যে নারী সমাজের যে জাতীয়তাবাদে উনিশ শতকের জাতীয়তাবাদের ক্ষেত্রে নারী সমাজের ক্ষেত্রে যে ভূমিকাটা ছিল হুম বিপ্লবী হিসাবে আর্ম বলেছে ঠিক আছে আর্ম ইন স্ট্রাগেল কথা বলেছে তো সেইটা নিয়ে কিন্তু এখানে অ্যানালাইজ করতে বলেছে তো এখানে দেখো কি লেখা হয়েছে লিখেছি যে উনিশ শতকের থেকে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনে নারী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় ভগিনী নিবেদিতা ভারতে বিপ্লব এখানে কিন্তু উনিশ শতককে বলেছে ঠিক আছে এখানে যেহেতু আর্ম রিভলিউশন স্ট্রাগেলটা বলেছে এখানে কিন্তু তার আগে কিন্তু উল্লেখ করবে না উনিশ শতকের ভারতবর্ষে উনিশ শতকের থেকে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনে নারী সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় ভগিনী নিবেদিতা ভারতে বিপ্লবী বিপ্লবীদের অনুপ্রেরণা যোগানের অনুপ্রেরণা যোগাতেন যুগান্তর ও অনুশীলন সমিতির সাথে তার প্রত্যক্ষ যোগ ছিল ভারতের বিপ্লবীদের জননী মাদামকামা ভারতের বাইরেও সশস্ত্র বিপ্লবী আন্দোলন সংগঠনে ভূমিকা নেন অহিংস অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পরবর্তীকালে দীপালী সংঘের মহিলা সদস্যদের যেমন প্রীতিলতা ওয়েদার কল্পনা দত্ত সহ অনেকে সশস্ত্র বিপ্লব আন্দোলনে যুক্ত হয়ে পড়েন ঠিক আছে বিশ শতকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারীদের সামিল করার কাজে সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ চরম বামপন্থী রাজনৈতিক লালিনাক অসামান্য অবদান রয়েছে তার এই জায়গাটা তুমি নাও লিখতে পারো ঠিক আছে এবং সেখানে কিন্তু মানে উনি ঢাকাতে একটা সংগঠন করেছিল নারী এবং এখানে কিন্তু প্রীতিলতা ওবেদ্যার তিনি কিন্তু ওখানকার অন্যতম সদস্য ছিলেন এবং এই সদস্যের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য নারীদের প্রস্তুত করে তোলা এখানে কিন্তু লাঠি খেলার শরীরচর্চা অস্ত্র প্রভৃতি কিন্তু শিক্ষণ দেওয়া হতো এবং প্রীতিলতা ওয়েদার মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলেও কিন্তু যোগ দিয়েছিলেন তিনি টেলিগ্রাফ ও টেলিফোনের অফিস ধ্বংস ঠিক আছে পুলিশ লাইন দখল জালালবাদ পাহাড়ের যুদ্ধ প্রভৃতি কর্মকাণ্ডেও অংশ নেয় মাত্র একুশ বছর বয়সে প্রীতিলতার মৃত্যু হয় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই তিনি পটাশিয়াম খেয়ে আত্মহত্যা করেন এবং উনিশশো কুড়ির দশকের অন্যতম নেত্রী ছিলেন কল্পনা দত্ত তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় যোগ দেন তিনি ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পান কিন্তু আক্রমণের এক সপ্তাহ আগেই হাতে ধরা পড়ে যান তবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিষয়ে দেখা যায় যে মূলত শিক্ষিত নারীরাই এই আন্দোলনে যোগ দিয়েছিলেন তাছাড়া নারীদের বিপ্লবী আন্দোলন বাংলায় সবচেয়ে কিন্তু এগিয়ে ছিল। ঠিক আছে এটা কিন্তু মোটামুটি একটা আলোচনা করা হয়েছে ঠিক এই প্রশ্নটা দিতে পারে দিলে কিন্তু নিজের মতো করে গুছিয়ে কিন্তু লেখো লিখো এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু উল্লেখ করো এবং যেহেতু বলেছে ফ্রিডম স্ট্রাগেলের এখানে কিন্তু জায়গাটা দিয়েছে তো সেই জায়গাটাই কিন্তু উল্লেখ করবে ঠিক আছে আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছ এবং প্রত্যেকটা কোশ্চেনই বুঝতে পেরেছ আমি এটা কিন্তু একেবারে পিডিএফটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিও এবং সেখান থেকে কিন্তু এটা দেখে নিও ভালো করে বাড়িতে এবং নিজের মতো করে কিন্তু বারবার বলি এই নোট কিন্তু কখনোই কপি করবে না নিজের মতো করে কিন্তু লেখার চেষ্টা করবে আর আমাদের প্রোমোশনের জন্য তো প্রমোশনের জন্য যেরকম ডাইরেক্টের একটা অনলাইন মক ছিল সেরকম কিন্তু প্রমোশনের জন্য মক চালু হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো কালকে থেকেই চালু হবে রেজিস্ট্রেশান এবং এখানে কিন্তু সেটাও দেওয়া রয়েছে কবে কি মক হবে না হবে সেটাও কিন্তু রয়েছে ঠিক আছে এবং এর ডিটেলস কিন্তু একটা আমি হয়তো কালকের মধ্যেই চলে আসবে সেখানে কিন্তু ডিটেলসে বলা থাকবে এবং এখান থেকেও কিন্তু লিঙ্ক অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকেও কিন্তু যারা প্রমোশনের জন্য রয়েছেন তারা কিন্তু দেখে নিতে পারেন দেখে নিয়ে এখান থেকে কিন্তু জয়েন করতে পারেন এছাড়া টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো এবং আলাদা একটা ডিটেলস কিন্তু থাকবে ঠিক আছে যারা এখানে বুঝতে পারবেন না তারা কিন্তু ডিটেলস ভিডিওটা দেখে নিন এখান থেকে কবে কবে মক হবে না হবে এবং টেলিগ্রামেই হবে ঠিক আছে এটা কিন্তু ভালো করে একটু দেখে নিন এছাড়াও ডিটেলস আলাদা একটা প্রমোশনের জন্য কিন্তু ডিটেলস বলে দেওয়া হবে কখন কি হবে না হবে ঠিক আছে এখানে দা রয়েছে একই জিনিস আবারই বলে দেবো একটু ভালো করে গুছিয়ে ঠিক আছে সুতরাং এটা ডাউনলোড করে নিন এবং অবশ্যই কেমন লাগলো বলেন আর যেই প্রশ্নগুলো দিয়েছি এগুলো একটু জাস্ট রিভিশন করে যেন যদি কোনো জায়গা মনে হয় যে এই জায়গাটা তৈরি করা নেই বা নতুন করে তৈরি করতে হবে তো এরকম এখন নতুন করে তৈরি করতে যেন না জাস্ট এই জায়গাটা রিভিশন দিয়ে গেলেই হবে ওকে সো থ্যাংক ইউ